আগের পর্বে আমরা দেখেছি শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল হোটেল অবধি। আজ আমরা দেখব কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং মহাকাল মন্দির, যেটি মেলের কাছেই অবস্থিত, যা পায়ে হেঁটেই ঘোরা যায়। সকাল সকাল হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম মেলের কাছে। দেখলাম এখানে বিভিন্ন রকম স্পোর্টস চলছে। আর এই মেলের ডান সাইডের রাস্তাটা দিয়ে মহাকাল মন্দির এবং ভিউ পয়েন্ট যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। খুব সুন্দর রাস্তাটি, দেওয়ালগুলি সবুজ হয়ে আছে, গাছপালা। এই সিঁড়িটা দিয়েই আমাদের যেতে হবে মহাকাল মন্দির। একটু উপরে অবস্থিত এই মন্দিরটি, তাই পায়ের প্রবলেম থাকলে ওঠা একটু অসুবিধা। চলে এলাম মহাকাল মন্দিরের গেটে। আর একটু উপরে আছে মন্দির। আর চারিদিকে এই পাহাড়ে এই ফ্ল্যাগগুলো খুব অসাধারণ লাগে। এর মধ্যে নেপালি ভাষায় অনেক মন্ত্র লেখা থাকে, যা নাকি শুভ। চলে এলাম প্রথম মন্দির, মা কালীর। মহাকাল মন্দিরে চারিদিকে ছোট ছোট এই টাইপের মন্দির আছে। এটি হচ্ছে মহাকাল বাবা। এখানে বৌদ্ধ এবং হিন্দু দুই মতেই পুজো হয়। এই মন্ত্র লেখা ঘূর্ণনগুলো আমরা ঘোরাতে লাগলাম। আর এই মন্দিরের চারিদিকে আছে বিভিন্ন রকমের শিবলিঙ্গ। এটি একটি শিবলিঙ্গ, এরকম একটি এবং আরও চারিদিকে আছে। অনেক বাঁদর এখানে। মন্দির দেখা শেষ করে আমরা চলে এলাম ভিউ পয়েন্টে। এটি ভিউ পয়েন্ট থেকে তোলা, প্রথম ভিউ পয়েন্ট থেকে। এখানে দুটি ভিউ পয়েন্ট আছে। এটি হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট, খুব সুন্দর দেখা যায়। আর এটি হচ্ছে দ্বিতীয় ভিউ পয়েন্ট, এখান থেকে আরও ভালোভাবে দেখা যায়। সকালবেলা এলে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন যদি আকাশ পরিষ্কার থাকে। এরপর সন্ধ্যেবেলা আমরা চলে এলাম মেলে। আর এই রাত্রিবেলা মেলের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এটি হচ্ছে ভানুভক্ত মূর্তি, আর এটি হচ্ছে ভানুভবন। আমরা চলে এসেছি এখন মহাকাল মার্কেটে। এখানে খুব কম দামে শীতের পোশাক পাওয়া যায়। একটু দরাদরি করে নিলে এখানে দামটি অনেকটাই কম, কিন্তু আপনাকে দরাদরি করতে হবে। আর মেল থেকে পাহাড়ের নিচের দৃশ্য খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন ছোট ছোট জোনাকি নিচে জ্বলছে। আর শনি রবিবার এই মেলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে, বিভিন্ন অনুষ্ঠান সকাল থেকে রাত্রির অবধি। আর এই মেলের কাছে স্ট্রিট ফুড তো সত্যি অসাধারণ। দেখতেই পাচ্ছি আমরা কত ভিড় এখানে। আর গ্লিনার্সে
কেক এবং বিভিন্ন রকম পেস্ট্রি পাওয়া যায়। আর স্ট্রিট ফুড এখানে খুব সুন্দর, আর এখানে চিজ এগ রোল খুব সুন্দর। তোমরা যদি দার্জিলিং আসো আর এটি খেতে ভুলবে না। এর পরের পর্বে আমরা দেখব দার্জিলিং সাইট সিন। আজ এটুকুই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে।